হ্যালো আমার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা এই ছবিটি আঁকব যেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো চলো দেখে নিই আমি কি করে এটি স্কেচ করেছি। এই ছবিটি আমরা আঁকব একটু বড় করে, মানে একটি আর্ট পেপারকে দুভাগ করে নিলে যে একটি ভাগ দাঁড়ায় সেই দুটো ভাগের একটি ভাগে, মানে হাফ শিটে। তো তোমরা দেখলে আমি একটি আর্ট পেপারকে কেটে দুটো করে নিলাম। এবার করব স্কেচ। প্রথমে করব কৃষ্ণের মুখটা, এবং মুখটা আঁকার জন্য আমি প্রথমে করে নিচ্ছি একটি একদম সোজা দাগ। এই হয়ে গেল একটি সোজা দাগ। এবার আমি মেপে নেব আমি কত বড় মুখটি করতে চাই। উপরে একটি দাগ দিলাম, এবং যে নিচে যে দাগটি দিলাম সেটি হলো মুখ থেকে পাগড়ির দাগ। একদম নিচে, মানে এই যে দাগটি দিলাম, এই দাগটি হলো মুখের নিচের থুটনির দাগ। এবার আমি শুরু করছি থুটনি থেকে। তোমরা ভালো করে দেখে নেবে আগে আমি কোথা থেকে কোন দাগটি কত বড় করছি, এবং কোন দাগটি গোল, কোন দাগটি সোজা, এই সবগুলো ভালো করে খেয়াল করে নেওয়ার পরে তোমরা তোমাদের আঁকাটি আঁকবে। এই যে গোলটি আমি করলাম, এই গোলটি হলো পাগড়ির গোল, মানে মাথায় যে পাগড়িটি বাঁধা থাকবে সেই পাগড়ির গোল। তো এই চলে আসলো মুখের আকৃতি। এবার করব রাধার মুখ, কৃষ্ণের মুখের ঠিক পাশে। সেই একই রকমভাবে আমি প্রথমে দাগ দিয়ে আগে মেপে নিলাম আমি কত বড় করতে চাই মুখটি, এবং এই যে সোজা দাগটি দিলাম, এই দাগটি হলো সোজা, এবং এই দাগটি এই দিকে সামান্য বেঁকানো, কারণ রাধার মুখটা একটু বেঁকানো থাকবে, তার জন্য আমি প্রথমেই সোজা দাগটি করলাম একটু ডান দিকে বেঁকিয়ে। এবার যোগচিহ্নর মতন করে আমি আরেকটি করে দাগ টেনে নেব, যেগুলো সাহায্যে করব আমি চোখ। আমি যদি এই সোজা দাগে সাহায্য করি তাহলে চোখগুলো ব্যাকা হবে না, তার জন্য প্রথমে করে নেব সোজা দাগ চোখের জন্য। ঠিক একই রকমভাবে কৃষ্ণেরও তাই, সোজা দাগ দিয়ে করব চোখ। এই দুটো করে নিলাম আমি চোখের ভ্রু। এবার একটি দাগে সাহায্যে করে নেব আমি চোখ। এই আমি করছি নাক। এবার নাকের কিছুটা জায়গা গ্যাপ দিয়ে আমি করব ঠোঁট। ঠোঁটটিও তাই সোজা দাগের সাহায্যে করে নেব ঠোঁট। তোমরা ভালো করে দেখো আমি কোথায় কি করব, কোথায় কোন দাগটা কতটা বেঁকিয়ে কি কি করব, এইগুলো তোমরা ভালো করে খেয়াল করবে। এই ছবিটি যেহেতু বড় এবং এই ছবিটিতে অনেক কিছু থাকবে, তার জন্য এই ছবিটি মোটামুটি তিনটে থেকে চারটে পার্ট হবে, মানে একদিনে তোমরা পাবে না, তিন থেকে চারটে ভিডিও সাহায্যে এই ছবিটি তোমরা দেখতে পাবে পুরো কমপ্লিট। তো তার জন্য অনেকটা সময় দিতে হবে ছবিটির পেছনে, এবং ধৈর্য ধরে ভালো করে করার চেষ্টা করব, এবং তোমরাও ধৈর্য ধরে করার চেষ্টা করবে, কারণ ছবিটিতে অনেক ফুল থাকবে, অনেক পাতা থাকবে,
সেইগুলো নিখুঁত করে করার জন্য ছবিটি আঁকার সময় লাগবে অনেকটা বেশি। তার জন্য ভিডিওর অনেক কটি পার্ট হবে, 3টে থেকে 4টে বা 5টাও হয়ে যেতে পারে। তার জন্য তোমরা যতটা সময় দেবে এবং যতটা ধৈর্য ধরে আঁকবে তোমাদের ছবিটিও ঠিক ততটাই নিখুঁত হবে। তো দেখো আমি এখানে করছি পাগড়ি সোজা সোজা দাগের সাহায্যেই। ছবিটি তোমরা যখন আঁকবে খুব হালকা করে আঁকার চেষ্টা করবে, কারণ ছবিটি যেহেতু বড় এবং ভুল হতে পারে, তার জন্য সেই ভুলগুলো যখন মুছবে সেই মোছাটা যেন সহজেই হয়, তার জন্য যতটা পারবে হালকা করে স্কেচ করার চেষ্টা করবে। এখন আমি করছি দেখো রাধার হাত। ঠিক আগে বুঝে নেবে হাতটি কত বড় করলে আমি যত বড় মুখ করেছি সেই মুখের সাথে মানাবে, সেইগুলো আগে ভালো করে খেয়াল করে তারপর সে আঁকাটি শুরু করবে। এবার করছি আমি কিছু ফুল, কিছু ফুলের কুঁড়ি। এটি করছি একটি পদ্ম ফুল এবং বড় একটি পদ্ম ফুল। এবং নিচে করব বেশ কিছু ফুলের কুঁড়ি। তোমরা এখানে ফুলের কুঁড়ি কম বা বেশি করে দিতে পারো তোমাদের ইচ্ছে মতন, কিন্তু ফুল যত বেশি করবে ছবিটি দেখতে ততটাই ভালো লাগবে। কিছু ফুল করবে গোল করে নিয়ে গোলের সাহায্যে, আগে গোল করে নিয়ে গোলের সাহায্যে, তাহলে ফুলের পাপড়ির মাপগুলো ঠিক থাকবে। তো স্কেচ মোটামুটি কমপ্লিটের দিকে।
স্কেচ মোটামুটি কমপ্লিটের দিকে। আজকের ভিডিওটি এতটাই, পরের দিনও কথা হবে এই ভিডিওটি নিয়েই, এই ভিডিওটির রং করা সম্পর্কে।